আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো এখন আমি আলোচনা করছি বিভিন্ন ধরনের স্টিচ নিয়ে। আসলে আপনারা হয়তো সবাই এই স্টিচগুলো সম্পর্কে জানেন, তো তারপরেও কিন্তু যারা জানেন না, আমি আসলে শুরু থেকেই বলেছি যে এই চ্যানেলটা শুধু যারা আসলে এখনও বিভিন্ন স্টেজ সম্পর্কে, এই হ্যাংক্যাং সম্পর্কে, এসকিউ সফটওয়্যার সম্পর্কে, বিভিন্ন নেটিং সম্পর্কে এখনও যারা অবগত না, শুধু তাদের জন্য আর কি। তো আসুন আমি যে স্টেজগুলো নিয়ে আর কি আলোচনা করব, আজকে সেই স্টেজগুলো নিয়ে আলোচনা করি। আমি যে পিকচার দেখাইছি ওই পিকচারে একটা ঝিকঝ্যাক দেখানো হয়েছে, তো এই ঝিকঝ্যাকটা আপনি কিভাবে করবেন? সাপোজ আমি পিছনে ব্যাক ব্যাক বেডে ফুল এবং ফ্রন্টে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান আমি সাজিয়ে নিয়েছি, তো সরি টু বাই ওয়ান সাজিয়ে নিয়েছি। তো এই টু বাই ওয়ান আপনি অ্যাজ ইউ উইশ, আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে এটাকে আপনি সাজিয়ে নিয়ে ঝিকঝ্যাক করতে পারবেন। তো ঝিকঝ্যাক আমরা এটা কি দিয়ে করব? র্যাকিং দিয়ে। তো আমরা আট নাম্বার কমান্ড কলামে আসব, এখানে এটা হচ্ছে র্যাকিং ডিরেকশন, আর এখানে হচ্ছে আমরা কত নিডেল র্যাকিং করাবো, যেখানে রকিং নিডেলস লেখা রয়েছে। তো এখানে কি এখানে আমরা র্যাকিং করাবো, তাহলে কিভাবে করাবো? চলুন আমরা র্যাকিং বসাই। ইতিমধ্যে আপনারা পিকচারে দেখেছেন ঝিকঝ্যাগের যে হাইটটা, এটা কিন্তু অনেক লম্বা, এই জন্য আমাদের র্যাকিংটাও বসাতে হবে একটু লম্বা। তাহলে আমরা জিরো থেকে শুরু করলাম, এই দুইটা র জিরো থাকবে, তারপরে এই দুইটা র আমরা র্যাকিংয়ে এক বসাবো, তারপরে আবার ওখান থেকে আবার দুই নিডেল, তারপরে তিন নিডেল, তারপরে চার নিডেল, তারপরে পাঁচ নিডেল, তারপরে ছয় নিডেল। এ পর্যন্ত এভাবে বেড আমরা ছয় নিডেল পর্যন্ত র্যাকিং করাতে করাতে নিয়ে গেছি। এবার আবার আস্তে আস্তে ওকে আমরা যেমন এক থেকে শুরু র্যাকিং করাতে করাতে আমরা ছয় পর্যন্ত গেছি, এবার ছয় থেকে র্যাকিং করাতে করাতে আমাদের সরি জিরো থেকে র্যাকিং করাতে করাতে ছয় পর্যন্ত গেছি, ঠিক আবার ছয় থেকে র্যাকিং করাতে করাতে আবার জিরো পর্যন্ত আসতে হবে। তাহলে কিভাবে আসবো? ছয়ের পরে আবার আমরা পাঁচ দিয়ে আসলাম, এক নিডেল চেপে আসলো, তারপরে পাঁচের পরে চার দিব, চারের পরে তিন দিব, তিনের পরে দুই, দুইয়ের পরে এক, তারপরে এটাকে আমরা রিপিট করে দিব। এভাবে এভাবে র্যাকিংটা বসায় এভাবে আর যদি আপনি রিপিট করেন, তাহলে আমি প্রথমেই যে পিকচারটা দেখাইছি একদম ওই পিকচারের মতো ঝিকঝ্যাকটা হয়ে যাবে। এবার যে পিকচারটা দেখতে পেলেন সে পিকচারটা হচ্ছে আমাদের এখানে ওটাকে তাওয়াল স্টিচ বলে। তো আপনারা আপনাদের ওখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আপনারা তাওয়াল স্টিচকে অন্য নামে অন্য স্টিচ আপনারা ডাকতে পারেন, সেটা নো প্রবলেম। তো এখন আমি দেখাবো কীভাবে তাওয়াল স্টিচ করবেন। এটার জন্য আপনার একটা মডিউল করার প্রয়োজন পড়বে, আমি মডিউল করে করবো, অ্যাজ ইউ উইশ আপনি আপনার মতো করে আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন, কিন্তু জাস্ট আমি প্রথমে আমি মডিউল করে করব।
তাহলে নিটটা আমরা বেশিরভাগ হচ্ছে বডির মধ্যে বেশিরভাগই ব্যাক নিটের উপরে আসলে করি, ব্যাক নিটের উপরে এই তাওয়াল নিটগুলো আমরা বেশিরভাগ করে থাকি। তো ব্যাক নিটের উপরে যখন তাওয়াল স্টিচ আমরা করি, তখন আমরা যখন মডিউল করব তখন অবশ্যই সেটা অবশ্যই মাথায় রাখবো যে এই তাওয়াল স্টিচটা ব্যাক নিটের উপরে করব। তাহলে আমরা প্রথম ফ্রন্ট বেডে আমরা নিটগুলো হোল্ড করে রাখবো। ঠিক এভাবে আর ব্যাক বেটের সাথে এই এই হোল নিডেলগুলো টাক দিয়ে আমরা লক করে দেব। এখন তাহলে আমরা যেহেতু এখানে দুইটা র সামনে নিডেলগুলো হোল্ড হবে এবং ব্যাক ব্যাক ব্যাকে যে নিটগুলো আছে সেই নিটগুলোর সাথে এই টাকটা হোল্ড হবে, এজন্য আমরা এটাকে আগে আমরা নিট করাই দিই। এখন এই যে টাকগুলো ধরে আছে এগুলো আমরা নিট করাই দেব। এটাকে নিট করাই দিলাম। তো নিট করানোর পরে এবার অবশ্যই সামনে যে নিডেলগুলো ধরানো আছে সেটাকে আমরা প্রেস অফ করে দেব। সামনে নিডেলগুলো আমরা প্রেস অফ করে দিলাম। প্রেস অফ করে দিলে কি হবে দেখেন, এখন সামনে সামনের বেডে তো কোনো নিট ছিল না, সামনের বেডটা কিন্তু পুরোটাই ফাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন সামনের বেডটা পুরোটা ফাঁকা, শুধু ব্যাক নিট আছে। তো আমরা এখানে সামনে নিটগুলো হোল্ড করায় রাখছি এবং ব্যাক নিটের সাথে টাক দিয়ে লক করায় রাখছি। পরে সেই টাকগুলো আমরা এখানে নিট করছি এবং সামনে যে রং নিডেলগুলো ধরেছিলাম, এক্সট্রা নিডেলগুলো ধরেছিলাম, ওগুলো প্রেস অফ করে দিয়েছি। তো এখন আমরা এই মডিউলটাকে অ্যাক্টিভেট করব এবং প্যাটার্নের মধ্যে নিয়ে বসাবো। তো আমার মডিউলটা প্যাটার্নে নেওয়ার জন্য অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা এই প্যাটার্নটা বডির মধ্যে নিয়ে বসাবো। ওখানে আমি মডিউলের মধ্যে দুইটা পেজ ইউজ করছি, যার কারণে আমি এখানে দুইটা পেজ দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আপনি আপনার পছন্দ মতো আপনি এটাকে রিপিট করে নিতে পারেন। এটা রিপিট করলেন, এখন এটাকে প্রসেস দিব। ওকে, প্রসেস দেওয়ার পরে এবার মডিউলটা কিভাবে অ্যাক্টিভেট হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ব্যাকবিডের উপরে ফ্রন্টের নিডেলগুলো হোল্ড করায় রাখছি, ব্যাকে টাক দিয়ে এই ব্যাক নিটের সঙ্গে লক করায় রাখছি এবং সেগুলো নিট করায় পরে প্রেস অফ করে দিয়েছি। তাহলে এভাবে যদি আপনারা করেন তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে একটা টেনশন টেবিল দিয়ে দেবেন। এখানে আমি আমি আচ্ছা আমি দিয়ে দেখাচ্ছি। যেমন এখানে একটা টেনশন টেবিল দিবেন, টেনশন স্পিড টেবিল পুরোটাই আপনি ওখানে দিয়ে দেবেন, তাহলে ভালো হবে। যেমন আপনি এখানে আমি আপাতত 10 নাম্বার টেবিল দিলাম, এজ ইউ উইশ আপনি আপনার মতো যেখানে যত নাম্বার ইচ্ছা আপনি দিয়ে নেবেন। এই যে 10 নাম্বার টেবিল দিলেন, এটার ব্যাকে টাইট রাখবেন, তাহলে লকটা সুন্দরভাবে হবে এবং প্রেস অফটা সুন্দরভাবে হবে। তো এটাই আর কি
আপনি প্রসেস দিবেন, প্রসেস দিয়ে দেখবেন যে আপনি মডিউলটা যদি সুন্দরভাবে এইভাবে আমার মতো অ্যাক্টিভেট করতে পারেন তাহলে একদম প্যাটার্নের মধ্যে সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং দেখুন এখানে 10 নম্বর টেবিল চলে আসছে। তো এটাই স্ট্রাইপ তাওয়াল নেট। স্ট্রাইপ অনুযায়ী আমি যে পিকচার দেখাইছি ওই পিকচার অনুযায়ী করলাম। আপনারা এটাকে আরও বিভিন্ন উপায়ে বিভিন্ন রকম করতে পারেন। এখন আমি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি আরেকটা জিগজ্যাগ। তো এই জিগজ্যাগটা দেখে কিন্তু পিকচারটা একটু ভালোভাবে দেখুন, পিকচারটা দেখে মনে হবে কিন্তু এটা আপনি র্যাকিং র্যাকিং ব্যবহার করা, র্যাকিং ইউজ করা কিংবা কোনো রকমের ট্রান্সফার ইউজ করা, কিন্তু না, এটা এক ধরনের এটা টাক দিয়ে করব। এবং সেটা কি হবে, টাকের চাপে ওই নিডেলটা অটোমেটিক অটোমেটিক বাঁকা হয়ে যাবে, যেখানে আপনার বাঁকানোর কোনো প্রয়োজন পড়বে না, কোনো র্যাকিং কিংবা কোনো ট্রান্সফারের প্রয়োজন পড়বে না। তাহলে আসুন আমরা তৈরি করি। প্রথমে তিনটে টাক ইউজ করব, তারপরে একটা ব্যাক নিট ইউজ করব, তারপরে একটা ফ্রন্ট নিট। ওকে, তো এটা আমরা একটু রিপিট করি। ঠিক একইভাবে এইটাকে একদম তার এক নিডেল পরে একদম মিডিল পজিশনে বসাবেন, একদম এক নিডেল পরে। এখন এটাকে আপনি আপনার মতো করে রিপিট করে দিন। রিপিট করলে পরে এটা আর কি সবগুলোর মধ্যে একদম অ্যাক্টিভ যখন হয়ে যাবে তখন এটা এটা নিট ইয়া কোনো স্যামুলেশন করলে বোঝা যাবে না। এটা আপনি যখন নিট করবেন, আপনার মেশিনে নিট করবেন, তখন এটা আমি যে পিকচার দেখাইছি একদম ওই পিকচারের মতো জিগঝ্যাগ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপাতত এই তিনটা তিনটা করে প্রত্যেক দিন এই তিনটা করে এইচটিসি নিয়ে আর কি আলোচনা করতেছি না, নইলে ভিডিওটা অনেক অনেক লং হয়ে যায়, টাইমিংটা অনেক হয়ে যায়। আসলে আপলোডে অনেক টাইমিংয়ের বিষয় আছে, যেটা আসলে আমার পক্ষে এই টাইমটা দেওয়া আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তো এভাবে আর কি আমি কিছু কিছু ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কিছু স্টিচগুলো আমি আপনাদের মাঝে উপস্থিত করার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আপনারা কি চাচ্ছেন, যেহেতু আমার মেন উদ্দেশ্য হলো যাতে আমার ভিডিও আপলোডের মাধ্যমে আপনারা কিছু শিখতে পারেন এবং কিছু দেখে কি কোনো আমার এই টেকনিক ব্যবহার করে হয়তো আপনারা আরও আরও কোনো কিছু তৈরি করতে পারেন, আমার এটাই মুখ্য উদ্দেশ্য। তো আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি আমি কিন্তু প্রায় দিনই, প্রত্যেক দিন পারি না, প্রায় দিনই আমি কমেন্ট বক্সগুলো আসলে চেক করি, চেক করে কমে আপনাদের কমেন্টস অনুযায়ী আমি আপলোড করার চেষ্টা করি। কিন্তু আসলে যদি কমেন্ট না পাই তাহলে হয়তো আমি আমার মতো করে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত ভিউয়ার্স, খোদা হাফেজ।